আরে এই যে তোর কি ব্যাপার কি হইছে আপনার জন্য একটা সুসংবাদ আছে জি আপনি বাবা হতে যাচ্ছেন এ বাচ্চা কার আমি বাবা হতে যাচ্ছি কি আমি বাবা হতে যাচ্ছি তুমি একটা মাইয়ার বেটা বাচ্চা আছো তো অথচ তোমরা জানো না এই নাগর রে নিয়া লটর বটর করছো আর যার বস্তা পেডলিয়া ঘুরতাছো ওর কাছে যাও গা আরে ভাতিজা কখন আসছো এই তো আজকে আসলাম এখন আসলাম আচ্ছা যাও বাসা যাও রেস্ট নাও রাতে কথা হইব আচ্ছা ঠিক আছে এ বাসা কি কেউ নাই নাকি হ্যাঁ কি রে কোনো খোঁজ খবর নাই আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম হঠাৎ করে চলে এলি হ্যাঁ হঠাৎ করে চলে আসলাম সারপ্রাইজ দিলাম তাই হ্যাঁ কি ব্যাপার তুমি হ্যাঁ আমি কেন আরে কেমন আছো হ্যাঁ ভালো আছি কি মনে করে হঠাৎ হঠাৎ করে চলে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য কেন খুশি হও নাই না ঠিক আছে খুশি হব না কেন খুব খুশি হইছি আমরা আচ্ছা ঠিক আছে আরে আরে এই যে তোর কি ব্যাপার কি হইছে কি হলো হঠাৎ আমার নিয়ে চলো তো এই রুমে আসো এই রুমে আসো আপা আসলে তো কি হয়েছে হ্যাঁ কি হইল যাও 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 ভিতরে যাও দেখো আস্তে বসেন বসেন কি সমস্যা ম্যাডাম আমার সমস্যা হলো হঠাৎ করে মাথা গুন্ডি দিয়ে পড়ে গেছে ও আচ্ছা আচ্ছা ফাইলটা দেন বমি বমি হয় জি আচ্ছা আচ্ছা এই টেস্টটা করে নিয়ে আসেন জি আচ্ছা আসো টেস্টটা করে আসি যাও দেখো আস্তে আস্তে আসো টেস্টটা করাইছেন জি ম্যাডাম ফাইলটা দেন মহোদয় আপনি একটু বাইরে যান প্লিজ আপনি একটু শুন আপনার জন্য একটা সুসংবাদ আছে তাই নাকি জি আপনি বাবা হতে যাচ্ছেন তাই জি ধরেন কিরে হ্যাঁ ডাক্তার এগুলো কি বললো হাই আমি তিন বছর যাবৎ প্রবাস থাকি হ্যাঁ বাচ্চা কি এমনি চলে আসলো রাগ করো না প্লিজ তুই কি বলতে চাস একটা অ্যাক্সিডেন্ট করে আবার অ্যাক্সিডেন্ট কিসের অ্যাক্সিডেন্ট এই কালো গোমাশি শুয়ে রাখো এই বাচ্চা কার সরে বাইট নিয়ে তুমি ভুল বুঝতেছো আদার ভুল বুঝতাছি রিপোর্ট কি ভুল ডাক্তার কি ভুল করলো বললাম তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্লিজ আমার সাথে এমন করো না তাই ওঠ তোর বাসায় নিয়ে এলি ওঠ ওঠ ডক শয়তানের বাচ্চা এই কোন আঙ্গেল লাগা ঘুমাইছিলি ক কিভাবে বাচ্চা আসলো এই কি হইছে বলদর মতো কাউ কাউ করে বাড়ি গিয়ে তুলে তো কাউ কাউ করবো না কি হয়েছে সমস্যাটা কি আমি বাবা হতে যাচ্ছি কি আমি বাবা হতে যাচ্ছি তুমি নাকি দাদা হতে যাচ্ছ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কয় এই কথা কও কোন লাগের এমন করতেছো কেন তুমি ওরে বাবা রে বাবা কত বড় সাহস আবার বললে কয় এমন করতেছো কেন রিপোর্টে কি বলছে জানো ও প্রেগনেন্ট আমি নাকি বাবা হতে যাচ্ছি আর তোমরা কি করো বাড়িতে একটা মাইয়ার বেটা বাচ্চা আসলো তো অথচ তোমরা জানো না তোর বউ কি শিশু বাচ্চা একটা বাচ্চা চলে আসলে অথচ তোমরা কিছু জানো না চুপ তোর বউ কি শিশু বাচ্চা কোলে নিয়ে বসে থাকুন হ্যাঁ এই মামার বাড়ি যায় এই কাকার বাড়ি যায় আব্বনের বাড়ি যায় ওই দিনও জিজ্ঞেস করলাম কই যেতেছো তুমি কাল ডাক্তারের কাছে যাবো তোর বউকে আমার কথা শুনে এখন কথা নাই বাইরে করে ডালে বাইরে করে ডালে এই বাইরে বাইরে কর আমি কোথাও যাব না বাইরে 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 দেখ সত্যি করে বল কি করছস কোন রঙের সাথে ঘুমাইছস সত্যি করে কও আমি তো বললাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আমি কি করব ওই অ্যাক্সিডেন্ট আক্কা অ্যাক্সিডেন্ট ওই বাইরে কর তোর মতো বউ প্লিজ আমার মাফ করে দাও ভুল করে স্যার তোমারে কি মাফ করব
তোমারে বিয়ে করে আনাইছি কি? আমার ছেলে থাকে বিদেশে, তুমি অন্য লোকের সাথে আকাম কুকাম কইরা গর্ভবতী হয়ে বাসায় পড়ে রইছো। আমি মানুষের মুখ দেখামো কিভাবে? ছি 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 ছি, তোমার একটু লজ্জা করলো না যে আমার স্বামী বিদেশে থাকে? আমার যদি একটা দুর্ঘটনা ঘটে যায় আমি সমাজে মুখ দেখামো কিভাবে? আমার স্বামী দেশে এসে মুখ দেখাইবো কিভাবে? কিভাবে পারলা তুমি একা আস্থা করতে? আমার ছেলে 3 বছর ধরে বিদেশে, মানুষ শুনলে বলবে কি? ছি 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 ছি, লজ্জা। আম্মু প্লিজ আমার মাফ করে দেন, আপনারা হ্যাঁ তুমি অন্য পুরুষের সাথে গিয়া রাত কাটাইবা আর আমরা তোমারে মাফ করে দেবো, মাফের দোকান খুলে বইছি আমরা আর কি না? অন্য পুরুষের বাচ্চা আমার ছেলে বেলা চালাবি না বাইরা বাড়িতে? আম্মু এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই। তুই কি মোটর সাইকেল চালাইতে যে অ্যাক্সিডেন্ট করছো, সেটা অ্যাক্সিডেন্ট বাইরা আর বাইর কর। প্রবাস থেকে এত কষ্ট করে তোকে তোর জন্য টাকা বাড়াইছি, হ্যাঁ ও অন্য লাঙ্গের লগে তোর প্রেম প্রীতি করার লেগে না তোর চেহারা দেখার লেগে? হ্যাঁ সত্যি করে বল, এই কি মাফ করব তোমারে? হ্যাঁ তোমার মতো কিছু মেয়ের আছে, স্বামী প্রবাসে থাকে সারা দিন রাত কষ্ট করে টাকা পয়সা এই দেশে পাঠায় আর স্ত্রী কি করে জানো? অন্য পুরুষ নিয়ে পরগিয়া করে, আনন্দ ফুর্তি করে, তারপরে একটা সময় ভাইগা হয়ে যায়গা, আর ওইটাই করতা ভাইগা যেতা। এই অন্য পুরুষের সাথে তুই যেহেতু সম্পর্ক করবি তাহলে তুই আমার বিয়ে করছিলি কেন? বল আমার বিয়ে করছিলি কেন? আমি মাফ করবো না, আরে তোর তো আল্লাহ মাফ করবো না, বাইরো বাইরো এখন বাইরো। এই মাফ করার মতো অন্যায় কিন্তু তুমি করো নাই, তুমি এমন এক অন্যায় করছো যে গোটা সমাজটার তুমি কলঙ্কিত করে ফেলাইছো। যাও একদম চুপ, যে নাগর রে নিয়ে লটর পটর করছো আর যার বস্তা পেডলিয়া ঘুরতাছো ওর কাছে যাও গা, যাও উঠো। এই বাইরা হ্যাঁ তো কথা শোনার টাইম আছে, যা বাইরা বাইরা, এমন করতে পারিস নাই। আচ্ছা আব্বা তোমরা কি একটা বার বুঝতে পারো নাই কিভাবে এটা সম্ভব? হ্যাঁ কিভাবে এটা সম্ভব? তোর বউ মনে ঘরে ছেলে নিয়ে সেগুলো করছে, বাইরে যায় বাইরে করছে, কিভাবে সম্ভব? আমরা কি পিছে পিছে ঘুরবো নাকি তোর বউ? তো ও যে বাইরে যাবে একটাবার খেয়াল করো না, ও কিসের জন্য বাইরে যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তোমরা কি এগুলো কি দেখো নাই? যতবারই বলছি আপনার বউরে, আপনার বউ বলছে খালার বাসায় যায়, মামার বাসায় যায়, ভাইয়ের বাসায় যায়, বান্ধবীর বাসায় যায়, এখন আপনার বউরে নিয়া সারাদিন পয়সা থাকতাম পিছে পিছে আঁচল ধরে ধরে ঘুরতাম আপনার বউ। আপনার বউ কোন পোলার লগে যায়, কি করতেছে, কার লগে টেম্পো চালায়, কার লগে অটো চালায়, এটি গিয়ে দেখুন নাকি? আমরা মুরুব ময় মুরুব হয়ে তোর বাবার পিছে পিছে এগুলো বিশ্রামের জন্য ঘুরবো, প্রায় সময় দেখতাম মোবাইলে ব্যস্ত থাকতো, জিজ্ঞেস করলে আমার বোন ফোন দিছে রাত্রে 2টার সময়, কি ব্যাপার? আমার মামা তো ভাই, আমার মামা তো বোন। তোমরা মোবাইল দিছো কি লিগা? মোবাইল লাগি হলাইতা, মোবাইল তো তুই পাঠাইছস, মোবাইল তো তুই পাঠাইছস, আমি নিষেধ করছিলাম না আমি মোবাইল। আব্বা কি কও তুমি, এলা কি হইছে? হ্যাঁ আমি তো দিছি আমার জন্য কথা, আমার সাথে কথা বলার জন্য। ওই যে কথা কইতে কইতে তোর একটা সন্তান উপহার দিয়া দিছে আর কি, অন্য জনের বাচ্চা তুই কোলে লইয়া ঘুরবি, আব্বা ডাকবো তোরে আর কি? আমি এখন মুখ দেখামু কেমনে? মাস্ক পরে আসবি, মুখ দেয়া লাভ কি? বদমাইশ কোথাকার, বউয়ের নামে, বউয়ের নামে টাকা পাঠায় লক্ষ লক্ষ টাকা, আমি কতদিন কইছি যে টাকাগুলি আমার অ্যাকাউন্টে দে, আমার অ্যাকাউন্টে দে না আব্বা, টাকাগুলি পাঠাইছস তো, আর এই বান্ডিল লইয়া লইয়া ঘুরছে আর বিভিন্ন পোলা মানুষ লইয়া জায়গায় জায়গায় গেছে। কোনো সময় শোন, প্রত্যেকটা ছেলের এটা করা উচিত, এই যে প্রবাসে যারা থাকে না এই টাকাগুলি বউয়ের নামে বউয়ের অ্যাকাউন্টে দেয় এই জিনিসটা কখনো করা উচিত না, তার নিজের ফ্যামিলির কাছে নিজের বাবা মা কখনো বেইমানি করবো না, করতে পারেও না, কারণ যে সন্তান জানে কত কষ্ট করে কত পরিশ্রম করে ওইখানে টাকা পয়সা কামায়। বউ তো এগুলি দেখে না, বউ তারে নিয়ে ব্যস্ত থাকে, বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকে, আর একটু সমস্যা হইলে কোনো একটা ছেলের হাত ধইরা পালায় জায়গা সাফারার কারা, তুই আমি আমরা আমরা ফ্যামিলির সবাই এগুলো নিয়ে চিন্তা চল, সমস্যা নাই, বিয়ে আমরা আবার করাবো তোরে, ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। ও গেছে ওর কপালও খাইছে।